কিছুদিন আগে আমি আপনাদের দেখালাম যে রিয়েলমি নাইন প্রো ফাইভ জি আনবক্সিং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই ডিভাইসটা যদি আপনারা কিনেন এবং আপনারা যদি চান যে এই ডিভাইসের মধ্যে আপনারা পেন ড্রাইভ কীবোর্ড মাউস ইউজ করবেন তো এটা ইউজ করতে পারবেন কি না মানে ওটিজি টেস্ট হ্যাঁ অনেকের দরকার পড়ে দেখা যায় মাউস ইউজ করবো কীবোর্ড ইউজ করবো পেন ড্রাইভ ইউজ করব পেন ড্রাইভ তো পার্সোনালি আমি নিজেই ইউজ করি তো মাউস কিবোর্ড ধরে নিলাম যে না ও করলো কিন্তু ওটিজি সাপোর্ট থাকলে আপনারা এগুলো ইউজ করতে পারবেন যদি কখন আপনাদের দরকার পড়ে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই ডিভাইসটা ওটিজি সাপোর্ট করে কি না তো আপনারা সবাই জানান রিয়েলমি যেহেতু ডিভাইস তার মানে ওটিজি অপশনটা আগে এনেবেল করে নিতে হয় তো এই সব কিছু দেখাবো আপনাদের ভিডিওর মধ্যে তাহলে চলুন দেখা যাক এখন আমার কাছে রিয়েলমি নাইন প্রো ডিভাইসটা অ্যাভেলেবেল আছে তো আপনারা সবাই জানেন যে প্রথমে যখন আমি ওটিজি টেস্ট করি তো একটা কাজ হইতেছে একটা অ্যাপের মাধ্যমে আমি প্রথমে চেক করে নিই যে এটা ওটিজি সাপোর্ট করে কি না তো প্রথমে এটা করি এই অ্যাপটা আপনার ডাউনলোড করে নেবেন ইউএসবি ওটি জি চেকার তো এটা দিয়ে আগে দেখে নিই যে ডিভাইসটা আসলে মানে ওটিজি সাপোর্ট করে কিনা তো এখানে আপনারা দেখতে পেয়েছেন অ্যান্ড্রয়েড কম্পিটেবল ইউএসবি ওটিজি তার মানে এই ডিভাইস দিয়ে ওটিজি ইউজ করা যাইব তো এখন আমি চেক করব আর কি পেন ড্রাইভ কিবোর্ড মাউস এগুলো ইনসার্ট করে যে এই ডিভাইসের মধ্যে এটা কানেক্ট পায় কি না যেহেতু এখানে কম্পিটেবল তো অবশ্যই কানেকশন পাওয়ার কথা তার জন্য আপনারা সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে সার্চ করবেন ওটিজি তো আমি ওটিজি লিখে সার্চ করলাম ওটিজি কানেকশন চলে আসছে তো এখন এখানে ওটিজি কানেকশনে আপনার ট্যাপ করে দিবেন মানে এটা ইনেবেল করছি এখন তো এখন আমি ব্যাকগ্রাউন্ড থেকে সব রিমুভ করে দিই তো এখন আমি আবারও ওই ফাইল বাই ম্যানেজার ওইটার মধ্যে যাই তো এখন আপনি দেখতে পেতেছেন কোনো কিছু কানেক্ট করা নাই তো এখন আমি আবারও এই প্যানড্রাইভটা কানেক্ট করি তো দেখতে পেতেছেন আমি কানেক্ট করলাম এখন তো এখন আপনি দেখতে পেতেছেন মাই ফাইলস এটা একটু অন্যরকম হয়ে গেছে তো এখন যদি আপনার নিচে চেক করেন তো এখানে আপনার লেখা দেখতে পেতেছেন ওটিজি যদি আমি এখানে ইনসার্ট করি তো এখানে আপনি দেখতে পাইতেছেন এগুলো আমার ফাইল তাছাড়া আমার একটা ভিডিও থাকার কথা তো এখানে আপনি দেখতে পেতেছেন ডিভাইসের মাধ্যমে পেনড্রাইভ কানেক্ট করা যায় তো আপনি চাইলে ইউজ করতে পারেন তো এখন আমার কাছে মাউস আছে তো মাউসের এখানে আপনি দেখতে পেয়েছেন মাউসটা তো এখন আমি এটা ইনসার্ট করি তারপর দেখি যে এটা মাউস কানেক্ট করতে পারে কিনা তো ইনসার্ট করলাম মাউসের এখানে লাইটও জ্বলতেছে তো এখানে আপনি দেখতে পেতেছেন কার্সরটা তো এখান থেকে আমি এখানে তো কাজ করতেছেন অবশ্য এসে কাজ করতেছে তো এখানে আপনারা দেখতেছেন তো আমি আবার ব্যাকে চলে যাই তো আপনারা হয়তো বা দেখতে পাইতেছেন ক্যামেরার মধ্যে এটা দিয়ে আপনারা চাইলে মাউসও ইউজ করতে পারবেন তো এখন আমার কাছে একটা কিবোর্ড আছে তো এখন আমি এটা ইনসার্ট করবো এবং দেখব যে এখানে কানেকশন পাই কি না আপনারা সবাই জানেন কানেকশন অবশ্যই পাবে তারপরও আর কি চেক করি তো আমি ইনসার্ট করলাম তো এখানে আমি সাপোজ লেখি ইউনিক ইউ এন আই কিউ ইউ ই আপনারা চাইলে এই ডিভাইসের মধ্যে আপনারা कीबोर्ड यूज করতে পারবেন তো আপনারা দেখতে পাইলেন যে Realme 9 Pro 5G ডিভাইসটা কীবোর্ড মাউস পেনড্রাইভ সাপোর্ট করে তো আপনারা যদি এটি বেশটা কিনেন এবং চান যে এগুলো ব্যবহার করবেন তো আপনারা করতে পারেন তাছাড়া আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এগুলো ব্যবহার করে কী কাজ করেন পার্সোনালি আমি পেনড্রাইভ ইউজ করি বিভিন্ন ফাইল ট্রান্সফার করার নাকি দেখা যদি বিভিন্ন ধরনের মুভি আছে ওইগুলো আর কি যদি আমি সেয়ার ট্রান্সফার করি তো আমার অনেক দেরি হয় তাই আমি আর কি পেনড্রাইভটি ইউজ করি আপনারা আপনাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ